কোটা সংস্কারের দাবিতে 3.5 ঘন্টা অবরোধের পর রাজধানীর মিরপুর ফার্মগেট সড়ক ছেড়ে দিয়েছেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:20 আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। এর আগে দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নিতে গেলে বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে বাধা দেয় পুলিশ। এ সময় বাধা উপেক্ষা করে আন্দোলন করতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত 10 জন আহত হন। পরবর্তীতে পুলিশের বাধা ভেঙে ফটক সংলগ্ন মিরপুর ফার্মগেট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ চেয়েছি, কিন্তু পুলিশের বাধা দেওয়া ও লাঠিচার্জ পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। আমাদের এক দফা এক দাবি মানতে হবে। আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে, না হলে আন্দোলন চলবে। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।